ভাই বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আবার তোমাদের কথা মতে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখো তোমরা, ইউটিউবের ভিডিওগুলো কীভাবে ডাউনলোডিং করবা। ঠিক আছে, অনেকে ইউটিউবে ভিডিও ডাউনলোডিং করা যায় না, অনেক টাইমে সেট করতে হয়। হ্যাঁ, তো এখন ইউটিউবের ভিডিও ডাউনলোডিং করতে হবে, কোনো অ্যাপস ছাড়াই। কোনো অ্যাপস ডাউনলোডিং করতেই হবে না তোমাকে। হ্যাঁ, কোনো অ্যাপস তোমাকে ডাউনলোডিং করতে হবে না। তুমি তোমার সেটে যে ব্রাউজারগুলো থাকে সেই ব্রাউজারের মাধ্যমে তুমি ইউটিউবে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তুমি ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, তো তাহলে ভিডিওটা ফুল দেখো, তাহলে তুমি শিখতে পারবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর ভিডিওর নিচে দেখবা এখানে একটা লাল কালারের যে সাবস্ক্রাইব বোতামটা আছে, সেখানে টাচ করে আমাকে সাবস্ক্রাইব করো। তাহলে এই ধরনের ভিডিও আরও নিয়ে আনবো তোমাদের জন্য। আর অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তো শুরু করা যাক। তাহলে স্টার্ট করা যাক। তোমার ব্রাউজারে দাও, যাও দেখো এখানে যে ক্রোম আছে, ক্রোম এটাতে তুমি টাচ, এটা থেকেও তুমি করতে পারবা। ইচ্ছে করলে তুমি ইসু ব্রাউজার থেকেও করতে পারবা। আরও যেগুলো ইসু ব্রাউজার আর ক্রোম, এই দুটা থেকে সবথেকে বেশি ভালো হয়। তো আমার ক্রোম আছে, ক্রোমে গেলাম, ক্রোমে টাচ করলাম। টাচ করার পর এখানে তুমি সার্চ করো, এখানে লিখো ইউটিউব, ঠিক আছে? ইউটিউব, youtube.com চলে আসলো অলরেডি। দে সার্চ করো, সার্চ করার পর দেখো এখানে তোমার ইউটিউব খুলে যাবে, ঠিক আছে? ইউটিউব খুললো, এবার সিম্পল সব ব্যাপার। ইউটিউব যখন খুলে যাবে তুমি তোমার, ধরো তুমি কিছু একটা গান ডাউনলোডিং করবা এখান থেকে, তো এখানে তোমার যে ইউটিউবের সার্চিংয়ের অপশনটা আছে যে এখানে টাচ করো। দে এখানে এখানে তুমি খালি ঘরে যেটা তুমি সার্চ করবা সেটা তুমি লিখতে পারো, ঠিক আছে? তো আমি ভয়েসে সার্চ করছি, আমি ইংলিশ অত ভালো পারি না, জানতেই তো পারছো। তো এখানে সার্চ করছি হিন্দি মুভি সংস, ঠিক আছে? হবে না, তো এখানে লিখতে হবে, ওভাবে হচ্ছে ভয়েস হচ্ছে না, লিখতে হবে হিন্দি মুভি সংস। হিন্দি সংস, ঠিক আছে? হিন্দি সংসে টাচ করো, সার্চ করো। লোডিং চলছে, দেখো এখানে তোমার হিন্দি সংস আসলো। তোমার যে গান তোমার ডাউনলোডিং করার ইচ্ছা হবে সেটা ডাউনলোডিং করবা। তো দেখছি একটা ভালো গান ডাউনলোডিং করবো, যখন একটা ভালো গান দেখেই ডাউনলোডিং করছি। এই গানটাই ডাউনলোডিং করবো। ঠিক আছে, এই গানটা তুমি যদি ডাউনলোডিং করো, দেখো এখানে যে তোমার অপশনটা আছে খালি ঘর উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এর উপরে তুমি টাচ করো, টাচ করলা দেখো এখানে লিখা চলে আসলো। দাঁড়াও গানটা অফ করে দিই, তাহলে ভালো বুঝতে পারবা। ঠিক আছে, এই গানটা তুমি ডাউনলোডিং করবা, উপরে যে লিঙ্কটা দেখাচ্ছে, যে এই যে খালি ঘরের লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্কের উপরে তুমি টাচ করো। টাচ করার পর দেখো এখানে ইউটিউবের লেখা চলে আসলো, ঠিক আছে? দেখো ইউটিউবের লেখা আসলো, তো তুমি এখানে দেখো ইউটিউব লেখা আছে, যে ইউটিউবের এখানে, ঠিক আছে? ইউটিউবের এখানে লেখা আছে যে ইউটিউবের, দেখো এদিকে যে আদার্স লেখাগুলো আছে, হ্যাঁ এই লেখা লেখাগুলোকে তোমার কেটে দিতে হবে। হ্যাঁ, ভালো করে দেখবা কিন্তু ভিডিওটা ফ্লোটটা, তা বুঝতে পারবা। তো এই লেখাটি কেটে দিলা, ঠিক আছে?
শুধু ইউটিউবটা থাকলো এখানে, তো এখানে লিখো WS, ঠিক আছে, এস WS দিলা, এস দেওয়ার পর সার্চ করো, সার্চ করলাম, সার্চ করার পর দেখো যে এরকম একটা অপশন চলে আসবে তোমার মোবাইলে, ঠিক আছে, এরকম একটা অপশন আসবে, আসার পর দেখো এখানে তোমার ভিডিও গানের অপশনটা চলে আসলো, এখানে দেখো ডাউনলোডিং দেখাচ্ছে, এখানে দেখো তোমার MP4 720p দেখাচ্ছে, এখানে যদি টাচ করো তো এখানে তুমি তোমার ইচ্ছে মতন সাইজ তুমি ডাউনলোডিং করতে পারো, ঠিক আছে, দেখো MP4 720p, এখানে দেখো MP4 360p, তারপরে এই নিচ চিহ্নটাতে টাচ করলে দেখবো আরও আরও চলে আসবে, ঠিক আছে, M3GP নামাতে পারবা, তারপরে অডিওটা নামাতে পারবা, অডিও, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হবে নামিলো, তো আমি হাই কোয়ালিটির নামাচ্ছি MP4, তো দেখো এখানে যে ডাউনলোডিং অপশনটা আছে যে এখানে টাচ করো, ঠিক আছে, ডাউনলোডিংয়ে টাচ করলা, কিছুক্ষণ ওয়েট করবা, হ্যাঁ যে ডাউনলোডিং দেখো ওপরে দেখিয়ে দিল যে ডাউনলোডিং, তারপরে এখানে টাচ করলা, দেখো ওপরে দেখো যে এখানে দেখো ডাউনলোডিং, আমার দুটা দুবার টাচ করলাম তো দুবার ডাউনলোডিং হয়ে গেছে, এখানে দেখো যে ডাউনলোডিং চলছে দুটাই, তো আমি একটা ক্যান্সেল করে দিই, না থাক দুটাই হয়ে যাক, দেখে না যে পার্সেন্ট উঠছে এখানে, তো এইভাবে আদার্স কোনো যদি ডাউনলোডিং করতে চাও ব্যাক হয়ে যাও, ব্যাক হয়ে গেলে ব্যাক হয়ে যাবে, যাবে ইউটিউব খুলে যাবে আবার, তোমার ইউটিউব খুললো, আবার অন্য কোনো গান নামাতে চাও, নামালা, দাঁড়া এই গানটাই নামালাম পুরাতন, হ্যাঁ নামাবো না, আচ্ছা ভালো না, উপর দেখো দেখাচ্ছে ডাউনলোডিং রাইট, দেখাচ্ছে যে ডাউনলোডিং রাইট, তার মধ্যে তোমার ডাউনলোডিং হয়ে গেল, এখানে টাচ করো, এখানে টাচ করে দেখো এখানে তোমার ভিডিওটা চলতে লাগবে, প্লে করো এখানে, এই যে দেখো তোমার ভিডিও ওপেন হয়ে গেলো, ঠিক আছে, এভাবে তুমি গান ডাউনলোডিং করতে পারবা, ওকে, আর হ্যাঁ যদি বিশ্বাস না হয় তোমার গ্যালারিতে যাবা, গ্যালারিতে গেলা, গ্যালারিতে যাওয়ার পর দেখো এখানে তোমার যে ডাউনলোডিং বলে যে ফাইলটা আছে সেই ফাইলে টাচ করলা, দেখো এই এই যে দুটা গান তুমি এইটা গান তুমি ডাউনলোডিং করলা, ঠিক আছে, এই এই গানটা তুমি ডাউনলোডিং করে নিলা, এই গানটা তুমি এখনই ডাউনলোডিং করলা, তো এইভাবে তুমি ইউটিউবের গানগুলো খুব সহজে ডাউনলোডিং করতে পারবা, ঠিক আছে, তো ওকে বাই।